ইরান ইসরায়েলের মধ্যে প্রতিনিয়তই হুমকি দামকি আর একের পর এক অত্যাধুনিক অস্ত্র মিসাইল আর ড্রোন উন্মোচন করে আসছে ইরান। গত কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে লিপ্ত ইরান ইসরায়েল। ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে চলতি বছর একাধিকবার হামলার ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়েছে ইরান ইসরায়েলের প্রতিদ্বন্দ্বিতা। এসব হামলার জন্য সরাসরি ইসরায়েলকেই দায়ী করে ইরান। এবার ইরানের প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার হুঁশিয়ারির পর আবারও পরিস্থিতি উত্তেজনায় পৌঁছেছে। গত রোববার গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা ডেভিড বার্নিয়া ইরানের দিকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের কোনো নাগরিকদের উপর হামলা হলেই ইসরায়েল তা হাত গুটিয়ে বসে থাকবে না, কিন্তু প্রতিনিয়তই ফিলিস্তিনি নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে বর্বর ইসরায়েল। কিন্তু ইসরায়েলের কোনো নাগরিকের ওপর প্রতিরোধজনিত কোনো হামলা হলেই সেটা সন্ত্রাসী কার্যক্রম হয়ে যায় তেল আবিবের কাছে। ফিলিস্তিনি ভূমি রক্ষার্থে হামাস ও হিজবুল্লাহ এক হয়ে ইসরায়েলকে প্রতিরোধ করে, আর ইরান হিজবুল্লাহ এবং হামাসকে অস্ত্র দিয়ে সহায়তা করে বলেই ইসরায়েলের যত সমস্যা ইরানকে নিয়ে। ইরান ও ইসরায়েলকে ছাড় দিয়ে চলার মতো এখন আর সেই অবস্থায় নেই। এদিকে ইরানের প্রতিটি হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুমকি দেন ডেভিড বার্নিয়া। মধ্যপ্রাচ্যে বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ইসরায়েল গভীর উদ্বিগ্ন বলেও জানান তিনি। গেল এক বছরে তেহরানে 27টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা প্রতিহত করে বলে দাবি করে মোসাদ কর্মকর্তা। অন্যদিকে ইসরায়েলে হামলার পরিকল্পনার অংশ হিসাবে হিজবুল্লার সঙ্গে মিলে লেবাননের দক্ষিণাঞ্চলের বিমানবন্দর নির্মাণ করছে ইরান। সীমান্ত সংলগ্ন ওই বিমানবন্দর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হবে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এরই মধ্যে ওই এলাকাটিকে সামরিক ঘাঁটি হিসেবে ঘোষণা দিয়ে সেখানে বেসামরিক নাগরিকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে হিজবুল্লাহ, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি লেবানন সরকার। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষস্থানীয় কর্মকর্তার হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরান। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি বলেন, ইরানের শীর্ষ কর্মকর্তা ও দেশটির নাগরিকদের উপর ইসরায়েল হামলা চালালে পাল্টা আঘাত হানবে তেহরান। অতীতে চালানো হামলায় ইসরায়েল অনেক সময় সফল হলেও ভবিষ্যতে তাদের সব আক্রমণ প্রতিহত করা হবে বলে জানান সালামি। একই সঙ্গে ইসরায়েলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মদতদাতা হিসেবেও আখ্যা দেন তিনি। সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ নানা কোন্দলে জর্জরিত জানিয়ে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আরও বলেন, অচিরেই ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না। বছরের পর বছর ধরে ইরান ইসরায়েলের একে অপরের বিরুদ্ধে নানা গোপন তৎপরতা চালিয়ে আসছে। ইরানকে সবচেয়ে বড় হুমকি এবং বিপজ্জনক বলে মনে করে ইসরায়েল। ইরানও নিজেদের সবচেয়ে বড় শত্রু বলে মনে করে ইসরায়েলকে। গত 2020 সালে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী হত্যায় ইসরায়েলকে দায়ী করে ইরান। ওই ঘটনার পর মোসাদের সাবেক প্রধান জানিয়েছিলেন, ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী বহু বছর ধরেই ইসরায়েলের টার্গেট ছিলেন, যদিও ইরানি বিজ্ঞানীকে হত্যার দায় আজ পর্যন্ত স্বীকার করেনি ইসরায়েলের গুপ্তচর মোসাদ। এদিকে ইরান সম্প্রতি মহাজের 10 নামের চালকবিহীন নতুন ড্রোন উন্মোচন করে। 2000 কিলোমিটার রেঞ্জের এই ড্রোন টানা 24 ঘন্টা উঠতে সক্ষম। ইরান এই ড্রোনের মাধ্যমে ইসরায়েলকে আবারও নতুন করে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের এই ড্রোনের হুমকি ইসরায়েল খুবই গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। তেহরানের পক্ষ থেকে যে বিষয়টি সবচেয়ে জোর দিয়ে বলা হচ্ছে, ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এই ড্রোন। ইরানের সংবাদ মাধ্যমে জানানো হয়, ড্রোনটি ইসরায়েলের দিমনা পারমাণবিক স্থাপনার উপর মেঘের ভেতর দিয়ে উঠতে দেখা যায়। 7 কিলোমিটার উচ্চতায় উঠতে পারা এই ড্রোনটি সর্বোচ্চ 450 লিটার জ্বালানি এবং 300 কেজি অস্ত্র সহ আক্রমণে যেতে সক্ষম। ঘণ্টায় সর্বোচ্চ 210 কিলোমিটার গতিতে উঠতে পারে। বিভিন্ন ধরনের বোমা এবং প্রতিরোধের সরঞ্জাম বহন করার ক্ষমতাও রয়েছে মহাজের 10-এর।